নমস্কার বন্ধুরা, রসুয়ের রসাইঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ঘরোয়া সহজ পদ্ধতিতে সিমুই রান্না। এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি 10 টাকার প্যাকেট, আর এইখানে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তাতে ঘি দিয়ে কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে সেখান থেকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি সিমুইটা ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রান্না দেবো এবং পুরনো ঘরোয়া রান্না দেবো। আর এইখানে আমার সিমুইগুলো ভাজা হয়ে গেছে, এইটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এলাচের গন্ধটা না আমার খুব ভালো লাগে। এরপর দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমুইগুলো, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ। দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি লবণ, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এই রান্নাটা কেমন লাগলো খুব সহজে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর লাইক করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলো, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে রেডি কিন্তু হয়ে গেছে আমার খুব সহজ পদ্ধতিতে সিমুই রান্না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।